ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে একে অন্যের পরিপূরক কখনোই প্রতিপক্ষ নয়। কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধি বিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা করা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মনে রাখবেন, আইন শিক্ষা মানুষকে সহিষ্ণু হতে শেখায়, সম্মান করতে শেখায়। তাই আপনারা খেয়াল রাখবেন আদালতে যেন এমন কোন পরিস্থিতির উদ্রেক না হয় যাতে বিচার প্রার্থীদের মনে আদালত ও আদালতের পবিত্রতা সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়। বিচার বিভাগের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের, বিচারক কিংবা আইনজীবী। আমাদের সকলের লক্ষ্য কিন্তু এক ও অভিন্ন, মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করা। আমাদের সকল কর্মকাণ্ডে যেন সর্বদা সেটি প্রতিফলিত হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যাশা থাকবে ফরিদপুর বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য, জুডিশিয়াল নর্মস, ম্যানার, এটিকেটস যথাযথভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আমাদের সকলের মনে রাখতে হবে যে দ্য লয়ার্স হাইয়েস্ট ডিউটি ইজ টু আপহোল্ড দ্য ল অ্যান্ড টু মেনটেইন দ্য অনার অ্যান্ড ইন্টেগ্রিটি অফ দ্য প্রফেশন। আমাদের স্মরণ রাখতে হবে একজন আইনজীবী হিসেবে আপনার ইন্টেগ্রিটি কেবল আপনার মক্কেলের প্রতি নয়, আপনার ইন্টেগ্রিটি থাকবে ন্যায় বিচারের প্রতি, দেশের সার্বিক কল্যাণের প্রতি। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আইনজীবীদেরকে সমাজের ব্যাঙ্গার্ড গণ্য করা হয়। সমাজের ব্যাঙ্গার্ড হিসেবে আইন পেশা পরিচালনায় আমরা সকলে যদি পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারি তবেই আইন পেশার সৌন্দর্য বিকশিত হবে। আইনজীবী বন্ধুরা, নিজেকে একজন প্রকৃত আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করতে হলে কেবল আইনের উপর দখল থাকলেই চলবে না, পেশাগত আচরণও সুন্দর হতে হবে। আপনারা আপনাদের সিনিয়রদের সম্মান করবেন, নিজের মামলা না থাকলে আদালতে সিনিয়র আইনজীবীদের শুনানি শুনবেন, তাদের সমৃদ্ধ শুনানি আপনাদের আরো পরিণত